হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম গরমের রিফ্রেশিং ঝটপট একটি মজাদার ড্রিঙ্কস মোহিত বা মালটা মজিত এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভার্জিন মোহিত বা ভার্জিন মজিত যারা এখনও ভার্জিন মজিত ড্রিঙ্কসের রেসিপিটা দেখেননি তারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্রথমে আমি এখানে একটি সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা মালটার পিস আগে থেকে মালটা আমি পিস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা এরপর আমি স্ম্যাশ করে নিচ্ছি স্ম্যাশটা কিন্তু হালকাভাবেই করতে হবে এই ড্রিঙ্কসের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ স্ম্যাশ করার প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি বরফের টুকরা বরফের টুকরাটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ স্ট্রিং যে কোনো ধরনের অরেঞ্জ স্ট্রিংটা আপনারা এখানে দিতে পারবেন আপনারা এই ড্রিঙ্কসটাতে চিনি বা সুগার সিরাপটা ব্যবহার করতে পারবেন আমি এখানে চিনি বা সুগার সিরাপ কোনোটাই দেইনি। আর দিয়ে দিয়েছি একটু পুদিনা পাতা ব্যাস তৈরি হয়ে গেল গরমের মজাদার রিফ্রেশিং একটি ড্রিঙ্কস গরমে এই ড্রিঙ্কসটা মন এবং শরীরকে অনেক বেশি রিফ্রেশ করে তাই এই গরমের সময় আপনারা চাইলেই খুব সহজে বাসায় এই ড্রিঙ্কসটা ট্রাই করতে পারেন এই ড্রিঙ্কসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্টস করতে ভুলবেন না এমন সহজ আরও মজার রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ